আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট দিল আবহাওয়া দপ্তরের তরফে। কোন কোন জেলায় বৃষ্টি হবে, কখন থেকে বৃষ্টি হবে, কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, এছাড়াও জেনে নেব আজকের তাপমাত্রা কত থাকছে। জানবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার এইসব জেলায়। সতর্কবার্তা হাওয়া অফিসের। রাজ্যে ঝোড়ো ইনিংস শুরু করে দিয়েছে মৌসুমী বায়ু। সারা বাংলায় জল থইথই অবস্থা। এরকম পরিস্থিতিতে বাংলার মানুষের জন্য আবারও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্য জুড়ে আজকে আকাশ একেবারেই মেঘলা থাকবে, তার সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে, তার সাথেই কোথাও কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। প্রবল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করেছে বঙ্গোপসাগর থেকে, তার কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা। রাজস্থান থেকে বঙ্গোপসাগর অবধি একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। ঝাড়খণ্ড এবং বাংলার উপর দিয়ে এই অক্ষরেখা গেছে, আর এই নিম্নচাপ অক্ষরেখা প্রবল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করাচ্ছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায়, যার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে সারা সপ্তাহ জুড়ে। এছাড়াও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এছাড়া বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 97%। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 6.1 মিলিমিটার।